दीदी डाकछे जाबे आगे देखे ना लाइटे जलछे किना शुरू कर ले बोलो तो एतदिन बादे एतगुलो लोके निमंत्रण कर ले तारपर ई डेकोरेशन कि सब कि होच्छे ई सब तो आमार छेले मानुषी मन होच्छे তা নয় তো কি ২৫ বছর বাদে প্রায় ভুলে যাওয়া মানুষগুলোকে তুমি নিমন্ত্রণ করলে কেন রজত জয়ন্তী আমাদের আজকে বিয়ের ২৫ বছর পূর্ণ হচ্ছে না তাই বলে বুড়ো বয়সে তা কি করব বলো জীবন থেকে ২৫টা বছর পেরুলে তবে তো রজত জয়ন্তী আসে যারা আমাদের প্রায় ভুলেই গেছে যারা কোনো খোঁজ খবর রাখে না তাদের জন্য সোনার গয়না ठीक तुम बाला दुटो शेष तारपर थेके तो तोमार काछे हाथ पेते ही चले কিন্তু এই এলাহি আয়োজনের কি কোনো দরকার ছিল তুই বলছো আমি তাদের আমরা ডেকেছি তাই আতিথেয়তা যেন কোনো রকম ত্রুটি না থাকে বিশেষ করে আমাদের এই দৈন্যদশার কথা যেন তারা বুঝতে না পারে কিন্তু এসবের কোনো প্রয়োজন ছিল না সবকিছু কি প্রয়োজনের নিরিখে মাপা যায় অনু কি জানি जीवन सब ऋण की शोध करा जाए हाय तो जाए ना किंतु ताई बोले शेगुलो अस्वीकार करा बा भूले जाओ कि ठीक की जानी जागे शोनो सूतपदे रास्ते देरी आछे কিন্তু কর্নেল চৌধুরী আর নীলিমার আসার সময় হয়ে গেছে তুমি একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নাও যাচ্ছি কিন্তু এই বাড়াবাড়ির কোনো প্রয়োজন ছিল না কেহাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে আরে এসো এসো একেবারে চমকে দিয়েছো কে আমি না তুমি
25 বছর বাদে ইনভাইট করে চমকে দিয়েছো তো তুমি। বাইরে দাঁড়িয়ে ঝগড়া করবে না, ভেতর ঢুকবে। চলো দাও আমটা। তোমার শিলিগুড়ির বাড়ি থেকে এই বাড়িটা অনেক ছোট। বাই দ্য ওয়ে, কে আছেন এখন শিলিগুড়ির বাড়িতে? জানি না, শিলিগুড়ি বাড়ি ব্যবসা বিক্রি করে দিয়েছি, ফার্মটা বন্ধ করে দিয়েছি বছর দশেক আগেই। এমনিতেই ঝাঁঝরা হয়ে গেছিল, এছাড়া অন্য কোনো পথ খোলা ছিল না। আশ্চর্য, এত সব ঘটে গিয়েছে অথচ। হ্যাঁ, আমার জীবনের প্রত্যেকটা বিপর্যয়ের সাক্ষী তুমি, শুধু আমার বিয়ে আর এই ঘটনাটা ছাড়া। বিয়েটা বিপর্যয়? অন্তত তুমি তো তাই ভাবতে। সরি, রিয়েলি আই এম সরি ফর দ্যাট। বাস, শুধু সরি? নীলি, তোমার সেই চিঠিগুলো এখন আমি সযত্নে রেখে দিয়েছি। ওই কখনা চিঠি আমার জীবন থেকে সেরা 10টা বছর একেবারে নিঃশব্দে মুছে দিয়েছে। সেগুলো কি আর কখনো ফেরত আসবে? তার জন্য তুমিই দায়ী। তখন যদি আমার কথা শুনতে। সেটা যে কখনোই সম্ভব নয় তাকে তুমি আজও বুঝতে পারোনি। অন্তত অসুবিধাটা যে কোথায় ছিল তাও তো কখনো জানাওনি। সেটা জানতে গেলে যে দরদি মনের প্রয়োজন হয় সেটা তোমার সেদিনও ছিল না আর আজও নেই। যাকে, এইসব কথা বলার জন্য তোমাকে ডেকে আনিনি, মন খারাপ করো না। ওয়েল, অনন্যা কোথায়? আমার থাকার ঘরটা দেখিয়ে দিত, স্নান করে একটু ফ্রেশ হয়ে নিতে চাই। তুমি কি ডিরেক্ট স্টেশন থেকে এখানে? হ্যাঁ, ওভারনাইট জার্নি করার পর একটু রেস্ট নিতে চাই। বললেন না অনন্যা কোথায়? ওই স্নানের ঘরে আছে। চলো তোমার ঘরটা দেখিয়ে দিই। মাস্টারমশাই আপনি? হ্যাঁ, আজ বিকেলে একটা কাজ আছে, আসতে পারবো না, তাই ভাবলাম তোমার তো আজকে কলেজ ছুটি, যদি সকালবেলায়। কিন্তু এখন তো বাড়িতে কেউ নেই। কেউ নেই? না, থাক তাহলে। মাস্টারমশাই, বলছিলাম কি যে কালকে ক্লাসে মেঘদূতের নোটটা আমার দরকার। কিন্তু এখন শুধু তো নোটটা। বেশ, চলো তাহলে আসুন। তুন্নি শ্যামা শিখর দর্শনা পক্ক বিম্বা ধরষ্ঠি মধ্যে শ্যামা চকিত হরিণী প্রেক্ষিণা নিম্ন নাভি। মানে শ্যামা তুন্নি, সে দীর্ঘাঙ্গী, তার দাঁত শিখরের ন্যায়, তার গায়ের রং তপ্ত কাঞ্চন। দেবে না, বাইরে দাঁড় করিয়ে রাখবে। ওয়েলকাম ওয়েলকাম কর্নেল চৌধুরী। তারপর আমার বাড়ি খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? একদম না, আমাদের আর্মিতে ম্যাপ রিডিংটা শিখতে হয় জানেন তো, আর তাছাড়া আপনার নিমন্ত্রণ পত্রে যা ইনফরমেশন ছিল তা মোর দ্যান এনাফ, একেবারে সরাসরি টার্গেট। বিয়ের আগে অনন্যাদের বাড়িতে আপনাকে যেমনটি দেখেছি ঠিক তেমনিটি আছেন, শুধু এই নতুন গোপচোরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটি আর্মির অবদান, আর এটি ছাড়া নিজেকে পুরুষ মানুষ বলে মনেই হয় না। অনু, নীলিমা এসেছে, ওকে কোণের ঘরটা দিয়েছি, সুদাদিকে একটু পাঠিয়ে দিও তো, কর্নেল কোন ঘরটা দেখিয়ে দেবে। তারপর কর্নেল সোজা কানপুর থেকে তো? হ্যাঁ, রিটায়ারমেন্টের পর সেখানেই সেটেল করে গেলাম, এতদিন বাইরে থাকার পর আর বোধহয় এখানে অ্যাডজাস্ট করতে পারতাম না। আমায় ডেকেছো? হ্যাঁ,
कर्नेल के मेजराइन घर टाइम पहुंचे दिए इसो ठीक है जी ओटाओ अटैच्ड एक दिक थे के तुम्हारे दूजों ने मुझे खूब मिला चे ख्याल करो चे आज तक के 25 बच्चों रागेर शे विशेष दिन टी थे तुमरा दूजों नहीं चिले अनुपस्थित आमी किंतु तो कौन चिले राजौरी सेक्टरे फिफ्थ बैटेलियन में और हमारा अनुपस्थित इर कारण टा तुम्हें अंतो तो भालो ही जानो आमी शुद्ध मिल टुकुर कथा बोलो ची कारण टा जानते जाए नी आज किंतु शे भूल टा आमी द्वितीय बार करी नी आमी ये टाके भूल बोले मानते नाराज कारण एक टा चिलो आज तो अवंतर अच्छा सूतो पड़ा एखनो एलो ना केनो एतो देरी होच्छे आमार खूब दुश्चिंता होच्छे ना ना दुश्चिंतार कोनो कारण नेई एसे पड़बे बिकेलेर दिके आसार कथा इट्स अ लॉन्ग ड्राइव समय लागतेई पारे तबे आसबेई दे मस्ट कम सूतोपा माने सूतोपार सौमेन ओ सौमेन सेन आर सूतोपा राय যারা তোমার ফার্মে কাজ করত আরে সেটা বিয়ের আগে এখন ওরা নিজেরাই একটা ফার্ম গড়েছে সোমেন খুব ভালো ছেলে স্মার্ট আর ব্রাইট ও আমাদের খুব ভালোবাসতো শেষে কি যে হলো কেন ভালোই তো হলো ওরা দাঁড়িয়ে গেল হ্যাঁ তা অবশ্য ঠিক আরেকটু কফি দিই তোমাদের तो खेलाम ओरा आसले ना हय दियो सुधा दी डाकछो हाँ आर एक राउंड कॉफी दाओ ना सबाई के अच्छा दाड़ा तैरी कर अच्छा कर्नेल आपनाके एकटा प्रश्न करब निश्चयई एटा किन्तु खुबी व्यक्तिगत अरे आमार जीवने सबटाई खोला मेला एकदम द्विधा करबेन ना अच्छा আপনি বিয়েটা করলেন না কেন করলাম না ভয় আসলে আপনাদের মতো 25 বছর টানতে পারতাম কিনা সন্দেহ ছিল কেন আর্মির লোকেরা বুঝি সংসার করে না করে তবে সেটাকে সংসার বলে কিনা জানি না আচ্ছা আপনারা আমার পেছনে লেগে গেলেন কেন না তেমন কিছু নয় নেহাতি কৌতূহল আসলে আপনার মতন একজন অ্যাট্রাকটিভ হ্যান্ডসাম লোক কি করে ব্যাচেলার হয়ে গেলাম তো নট এট অল ম্যাডাম টু বি ভেরি অনেস্ট এন্ড ফ্র্যাঙ্ক এনিওয়ে থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্টস ওই ওরা বোধ হয় এলো এসো এসো অনেক দেরি হয়ে গেল হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে স্যার নো ফর্মালিটি এসো এসো चलो भेतरे चलो हाँ चलो मीट माय फ्रेंड्स मिस्टर सोमेन सेन हेलो सेन एग्रो इंडस्ट्रीज एर कर्णधार तार स्त्री मिसेस सुतोपा सेन कर्नेल विजय गोपाल चौधरी रिटायर्ड आर्मी अफिसर एक समय आमार स्त्रीर गृह शिक्षक छिलेन आमादेर फैमिली फ्रेंड मिसेस नीलिमा दासगुप्ता आसामेर होली चाइल्ड स्कूल तार प्राक्तन प्रधान शिक्षिका दो तीन लेवल क्रॉसिंग अटके गेलाम अदरवाइज तो पहुंचे जेतम তুমি কিন্তু আগে থেকে অনেক বেশি সুন্দর হয়েছো সে আপনি আমাকে বেশি স্নেহ করেন তাই সুতপা আপনি আগে কেমন দেখতে ছিলেন আমি জানি না তবে অনন্যা কিন্তু কিছু বাড়িয়ে বলেনি আপনি সত্যি সুন্দর তোমরা কফি খেয়ে ফ্রেশ হয়ে নাও আমি একটু পরে তোমাদের খাবার দেব এত ব্যস্ত হচ্ছে কেন এই তো সব এলো একটু রেস্ট নে खोज पेलें कि संगे डायरेक्ट कोनो जोगाजोग छिलो ना ठीक किन्तु आम्रा आपनादेर सब खबराखबर राखतम
আমাদের একা থাকার দিনে তোমাদের টুকরো টাকরা খবর কিছুটা হলে আমাদের আনন্দ দিত। সত্যি তোমাদের চিঠিটা পাওয়ার পর আমিও কিছুটা নস্টালজিক হয়ে পড়েছিলাম। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে ঘটনাটা সত্যি। আমরা কিন্তু স্যার আপনাদের খোঁজ খবর পেতাম অফকোর্স থ্রু আওয়ার ক্লায়েন্টস। একবার তো মাঝে ভেবেছিলাম যে আমরা দুজনে ফেলে আপনার ওখানে কিন্তু তখন আবার আপনারা ওই বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন, আর অ্যাড্রেসটাও জানা ছিল না যার জন্য আসা হয়নি। টু বি ভেরি অনেস্ট আমি কিন্তু আপনাদের প্রায় ভুলে গিয়েছিলাম। ডোন্ট গেট হার্ট প্লিজ, দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আসলে মিলিটারি লাইফটা একদম আলাদা, আমি হয়তো আপনাদের ঠিক মতো বোঝাতে পারবো না। এনিওয়ে আমার কিন্তু একটা জিজ্ঞাসা আছে। বলুন। বলছি এতদিন বাদে এই একত্রিত হবার পেছনে কোনো বিশেষ কারণ আছে কি? কর্নেল, আপনারা সকলেই আমাদের জীবনের সঙ্গে অনেকখানি জুড়ে রয়েছেন। জীবনের শেষ প্রান্তে পৌঁছে ভাবলাম আবার কবে আপনাদের কাছাকাছি আসতে পারবো কিংবা আদৌ পারবো কিনা, তাই হয়তো শেষবারের মতো আপনাদের সঙ্গ পেতে খুব ইচ্ছে করছিল। বিবাহবার্ষিকীটা উপলক্ষ, ঠিক কারণটা আমি হয়তো নিজেও জানি না। ব্যাস আর নয়, সুতপা যাও ফ্রেশ হয়ে নাও, সুধাদি তোমাদের ঘর দেখিয়ে দেবে। ঠিক আছে, তারপর রাতে খেয়ে দে যত খুশি আর যাদের কেমন। ঠিক আছে, ওকে দেন আবার ঠিক 10:30 খাবার ঘরে। ওকে সুধাদি। হ্যাঁ বল। ফিশ ফ্রাই গুলো নিয়ে এসো। ঠিক আছে, আনছি আমি। অনু, তুমি খুব তাড়াতাড়ি বুড়ি হয়ে গেলে। লুক অ্যাট মি, লুক অ্যাট মি, ইয়ার নাম 60। আমি জানি না আমার জানার অধিকার কতটা আছে, তবু খুব জানতে ইচ্ছে করে তোমাদের দাম্পত্য জীবন পরিপূর্ণ হলো না কেন। কি দেখে এটা মনে হলো? তোমরা সত্যি সুখী? বাইরে থেকে দেখে যেমন মনে হয় ঠিক তেমন। অবশ্যই। অনু, আর একটা কথা আমার জিজ্ঞাসা আছে, উত্তর দেওয়া না দেওয়া তোমাদের উপর। তোমরা সন্তান চাওনি না তোমাদের সন্তান আসেনি? তোমার সঙ্গে একটা ব্যাপার আমি মিটিয়ে নিতে চাই। আমার সঙ্গে? আমার সঙ্গে তোমার তো কোনো আনসেটেল ব্যাপার ছিল না। আছে, সকালে যে চিঠিগুলোর কথা বললে তা কি সত্যি? তোমার কি মনে হয়? আমি সেভাবে কোনোদিন কিছু লিখিনি। অথচ প্রতিটি চিঠিতে ছিল একটা প্রচ্ছন্ন শাসানি, সেই সন্ধ্যায় ছাদের ঘটনাটাকে কেন্দ্র করে। কিন্তু বাস্তবে তেমন সম্বন্ধের কোনো অস্তিত্বই ছিল না। সেদিন ভীষণ অপমান করেছিলে তুমি আমায়। তোমাকে আমি কখনো সেরকম ভাবে ভাবিনি বলে আমি তোমার বন্ধু হয়ে থাকতে চেয়েছিলাম, তুমি আমায় ভুল বুঝেছিলে। আমার চাওয়াটা কি এত বেশি ছিল? সকলের চাওয়া সমান হয় না নীলি, কেউ সামান্যতেই খুশি, কেউ অনেক পেয়েও অতৃপ্ত থেকে যায়। চিত্তের পবিত্রতা, মানবিক মূল্যবোধ, ব্যক্তির নিজস্বতাকে কেউ কেউ নিজের জীবনের চেয়েও বেশি মূল্যবান মনে করে। তার জন্য তাকে মূল্যও দিতে হয়। কত মূল্য দিতে হবে নীলি? দাম্পত্য সুখ, সামাজিক প্রতিষ্ঠা, সন্তান লাভের তৃপ্তি, সব সবকিছু বিসর্জন দিতে হবে? এসবের জন্য কি আমিই দায়ী? তোমার কি কোনো ভূমিকাই ছিল না? ছিল, আমার ছিল দণ্ডিতের ভূমিকা। তুমি নিজের স্বার্থ ছাড়া কোনো দিন কিছু ভাবনি, তোমাকে চিনতে সেদিন আমার ভুল হয়েছিল।
অথচ আসামের টি গার্ডেনের ম্যানেজারের বিয়ের প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে বিন্দুমাত্র ভুল হয়নি তোমার। কত সহজেই নিরন্তর 10 বছর ধরে ব্ল্যাকমেল করার পর, সরি আমাকে ক্ষমা করো, ব্ল্যাকমেল শব্দটা ছাড়া অন্য কোনো প্রতিশব্দ আমি ব্যবহার করতে পারছি না। আশ্চর্য, তুমি তুমি এত ক্রসিংয়ে আটকে থাকা গল্পটা কি বিশ্বাসযোগ্য হলো? এছাড়া কি বার বলা যেত? আচ্ছা তোমার কি মনে হয় উনি সত্যি সত্যি আমাদের খবর নিতেন? না আমার তো মনে হয় না, আর তা যদি হতো তাহলে আজকের এই নিমন্ত্রণের ব্যাপারটা কি মেলে? তো আমার আজকে একটু অস্বস্তি হচ্ছিল। ফরগেট অ্যাবাউট ইট, আমার তো ওই কর্নেল লোকটা কি কেমন অদ্ভুত লাগছে, কিরকম জানো অদ্ভুত। কেন, আমার প্রশংসা করছিল তাই? আরে না, জেলাস ওসব কিছু না। কিন্তু একটা কথা, আমার কিন্তু আজ খুব খারাপ লাগছিল। কেন? শিলিগুড়ির ওই বিলাস বৈভের পাশে আজকের এই অবস্থাটা মেলাতে পারছিলাম না, সত্যি আমার খুব খারাপ লাগছিল। তোমার কেন হতে নেই? না তা নয়, আসলে তুমি, যাই হোক যাও, ইটস 10:30, আমাদের তো আবার 10:30 ডাইনিং হলে যাওয়ার কথা। হুম, তাহলে আবার এখন সিগারেট ধরলে কেন? ও চলো। সত্যি খিদেটা যেন চনমন করে উঠল। বাও, এত কিছুর আয়োজন করেছে! এত আর কোথায়, সুধাদি রান্না করেছে আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু স্যারকে দেখছি না তো। এসে পড়বে, তোমরা বসো বসো। Sorry, ladies and gentlemen. I'm really sorry for being late. Thank you. তোমার এই নাটক করার স্বভাবটা এখনো গেল না। স্যার, আপনার সেই কিউরিও কালেকশনের ব্যাপারটা এখনো চলছে তো? হ্যাঁ, বন্ধ হয়নি, তবে ভাটা পড়েছে বলতে পারো। আগের মতো তো তেমন ঘোরাঘুরি করতে পারি না। কমতিটা কিসের? এই তো গত বছর মিজোরাম গেল। তাই মিজোরাম? It's a nice place. আমি ওখানে মাসখানেকের জন্য পোস্টে ছিলাম। This is of course the more place. এত জায়গা থাকতে হঠাৎ মিজোরাম বেড়াতে? হ্যাঁ না, বুঝতে পারো, আসলে ভারতবর্ষের ওই অঞ্চলটা তো আমার ঘোরা ছিল না, তবে একটা ইনফরমেশন ছিল। তা এবারের বস্তুটা কি, সিয়াজির ডায়েরি না গজেটিভ রকমের নেকলেস? অ্যাটলিস্ট তোমার মতো শিক্ষয়িত্রীর কাছ থেকে আমার প্রশ্নটা অবগত আসিল। তোমার জানা উচিত যে ভারতের ওই প্রান্তে ক্যাসিটি বেগম বা সিরাজের কোনোরকম যোগাযোগ ছিল না। কি হলো, তুমি শুধু কথা বলবে, খাবে না? খাও। কেমিস্ট্রির আওতায় ইতিহাসের রাজত্বকাল সন তারিখ কিছুই কিন্তু পড়ে না। সেটাও ঠিক। আপনার কিউরিওর কালেকশনগুলো কিন্তু দারুণ সুন্দর। নাইস, ভেরি নাইস। এবারেটা কি এখনো কিন্তু বললেন না? সারপ্রাইজ, খেয়ে নাও তারপর বলবো। এটা কি মাছ? এত ভালো প্রিপারেশন তো জীবনে খাইনি। সামথিং সুপার। রিয়েলি দারুণ হয়েছে। এটা আর মাছের পাতুরি, আমার প্রিপারেশন। এদিককার লোকেরা এটা জানে না রান্না করতে। রেসিপিটা কিন্তু যাওয়ার আগে লিখে নিয়ে যাবো। অফকোর্স, বলবেন না। এটার নাম দেওয়া হোক অরণ্য স্পেশাল। ভুল হলো কর্নেল, আসলে অনন্যাই তো স্পেশাল। নানাজি,
আপনি মিজোরামে কোথায় ছিলেন? ওই মিজোরামের উত্তর পূর্বে মাজুরা বলে একটা গ্রাম আছে, সেখানে গ্রামটা অখ্যাত গ্রাম। তো পর্যটকরা সাধারণত ওদিকে বড় একটা যান না। এমনিতেই তো মিজোরাম ট্যুরিজম হিসাবে সেরকম ডেভেলপ করতে পারেনি, আমরা তো যাওয়ার কথা ভাবতেই পারি না, আপনি বলে গিয়েছিলেন। আসলে কি জানো, ভারতের ওই প্রান্তটা ঘোরার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল। তা মিজোরামে পৌঁছানোর পর ওই মাজুরার একটা চার্চের কথা শুনলাম। শুনলাম সেই চার্চের ফাদার রেভারেন্ড উইলিয়ামসের কথা। তারপর থেকেই কেমন একটা অ্যাট্রাকশন ফিল করলাম। অ্যাট্রাকশনটা চার্চ বা ফাদারের জন্য যতটা না ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল কলমের প্রতি, তাই তো? আকর্ষণটা কার বা কিসের জন্য তা আমি বলিনি, আমি শুধু বললাম অদ্ভুত একটা টান অনুভব করলাম। তা গাড়ি নিয়ে সেই অঞ্চলে তো কেউ যেতে রাজিই হয় না, শেষে বেশি টাকার অফার দেওয়াতে একটা গাড়ি পাওয়া গেল। তারপর পথে যেতে যেতে ড্রাইভার পিটার থঙ্গনের কাছ থেকে ওই চার্চের একটা ইতিহাস শুনলাম। ওই চার্চের কি কোনো বিশেষত্ব আছে? হ্যাঁ, গুড ফ্রাইডের দিনে ওই চার্চের পাশেই একটা মেলা বসে। সেই মেলায় স্থানীয় লোকজন তো থাকেনি, আবার দূর দূরান্তের মানুষেরাও আসেন। চার্চে কনফেশন বক্স থাকে জানো তো, ওই যেখানে খ্রিস্টানরা নিজেদের পাপ বা দোষ ইত্যাদি স্বীকার করে। তা ওই কারণেই ওই গুড ফ্রাইডের দিনে চার্চে ভিড়টা একটু বেশি হয়। স্থানীয় খ্রিস্টানদের বিশ্বাস যে ইস্টারের এই বিশেষ দিনে প্রার্থনার পর কনফেস করলে নাকি পাপমুক্ত হওয়া যায়। ফাদার উইলিয়ামস যখন বেঁচে ছিলেন তখন ভিড়টা ন্যাচারালি আরো বেশি হতো। ওখানকার খ্রিস্টানদের ওর উপর ছিল অগাধ আস্থা, অনেকেই তো তাকে সাক্ষাৎ ঈশ্বরের দূত বলে মনে করত। মোরওভার অন্যান্য বিখ্যাত ব্যক্তিদের মতো ফাদার উইলিয়ামস মারা যান তার জন্মদিনে। আমরা যেদিন সেখানে গিয়ে পৌঁছালাম সেই দিনটা ছিল সেই বিশেষ দিন, 22nd April। What a coincidence! কালকে তো 22 এপ্রিল। তা কি আর করা যাবে বলো, আজকের দিনেই তো তোমার বৌদির সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। আরে তখন কি আর জানতাম যে ফাদার উইলিয়ামস ঠিক তার পরের দিনেই মারা যাবে। কিন্তু এর মধ্যে তুমি অ্যাট্রাকশনটা কোথায় খুঁজে পেলে? সে কি, এটা শুনে তোমার অদ্ভুত লাগছে না যে একদল মানুষ বিশ্বাস করে যে আড়াল থেকে কোনো একজন ঈশ্বরের প্রতিনিধির কাছে দোষ স্বীকার করলে পাপ মুক্ত হওয়া যায়, তাও এই 21st শতাব্দীর পুরো ভাগে? সংস্কার, স্রেফ অশিক্ষা আর কুসংস্কার। নীলি, ডোন্ট ফরগেট, মিজোরামের লিটারেসি রেট কিন্তু 89.3%। তাও আমাদের এই পশ্চিমবঙ্গের মতো শুধু স্বাক্ষর নয়, রীতিমতো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। যাই হোক, আমার আকর্ষণ ছিল অন্য। আমার আকর্ষণের কেন্দ্রে ছিল এইটা, ফাদার উইলিয়ামসের কলম। বেচারা উইলিয়ামস, তিনিও তো রক্ত মাংসের মানুষ, তাই তাঁর জীবনেও যে ছোটখাটো দোষ বা পাপের ঘটনা ঘটবে না তাও কি কখনো বলা যায়? কিন্তু তিনি কার কাছে কনফেস করবেন? তাই তিনি নিজের ডায়েরিতে এই কলমটা দিয়ে তার পাপের স্বীকারোক্তি লিখে গিয়েছিলেন, আর তাতেই তিনি পাপমুক্ত হয়েছিলেন। কিন্তু আপনি কলমটা পেলেন কি করে? আর এটা যে সেই কলম আপনি এত নিশ্চিত বিশ্বাস হলেন কি করে? দেখুন কর্নেল, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি দেব না, কারণ এটা সংগ্রহের পথটা আইনসম্মত ছিল না। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমি যার কাছ থেকে এটা সংগ্রহ করেছিলাম তার স্বীকারোক্তি আমি নিজের চোখে দেখেছিলাম। ইন্টারেস্টিং, বেশ থ্রিলিং মনে হচ্ছে। কলমটা একটু দেখতে পারি? হ্যাঁ, স্বচ্ছন্দে। অনেক রাত হয়ে গেল, যাও আবার সবাই শুতে যাও। হ্যাঁ, আমরা কাল সকাল 10:30 মধ্যে বেরিয়ে পড়তে চাই। ওকে দেন, আবার ঠিক 8:30 আমরা সবাই ব্রেকফাস্টের টেবিলে মিট করছি। গুড নাইট।
घुमले কেমন একটা অস্বস্তি খচখচ করছে বিবেক নাই তো আচ্ছা তোর কি মনে হয় স্যার এখনো পর্যন্ত কিছুই জানতে পারেননি পারলে কি এত সহজ মেলামেশা এত স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ব্যবহার করতেন কিন্তু আমার মনে হচ্ছে কোথায় যেন একটা কি যেন একটা আমি ঠিক ধরতে পারছি না আর এখন কিছু ধরতে হবে না অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো ডাক্তার হিসেবে বলতে পারি কৈশোরের কোনো ঘটনা আপনার মনে ফিয়ার সাইকোসিস তৈরি করেছে আর সেটা ওভারকাম করতে না পারলে ফিয়ার সাইকোসিস সন্তান সম্ভব তারপর রাত্রে সব ঠিকঠাক ঘুমোয়নি তো হ্যাঁ ঘুমোচ্ছে তবে নতুন জায়গা তো একটু অসুবিধা তো সোমাতেই তো নাক ডাকছিলে আমার তো মনে হয় না যে কোনো অসুবিধে হয়েছে সুতো পা সকালবেলা কেন ওর পেছনে লাগছো সারাক্ষণ ড্রাইভ করে এসেছে একটু টায়ার তো হবেই খাবার দিয়ে দেবো ওগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে না না সবাই আসুক আগে আসলে সকলেই দেরিতে শুয়েছেন কাল তাই হয়তো তাহলে ডেকে দিই আমি হ্যাঁ দুজনকে নক করে দাও তো যাও তোমাদের না হলে দেরি হয়ে যাবে দুটো দিন থেকে গেলে পারতে না অনেক অসুবিধা সত্ত্বেও ম্যানেজ করে এসেছি মানে থাকার উপায় থাকলে থেকে যেতাম আমার কোনো উপায় নেই আমি বরং বলেছিলাম যে একবেলার জন্য না গিয়ে মাসের শেষেই নইলে যাওয়া যাবে না স্যার ডেকেছেন সুধাদি ডেকেছো হ্যাঁ কর্নেল সাহেব তো নেই আর দিদিকে ডাকলাম ওনার ঘর একদম ভেতর থেকে বন্ধ কোনো সাড়া পেলাম না তো বাগানটা একবার দেখো বলা যায় না কর্নেল সাহেবের হয়তো মর্নিং ওয়াকের হ্যাবিট আছে বাগানে নেই উনি তাহলে কোথাও বেরিয়েছেন এক্ষুনি এসে পড়বেন আচ্ছা তুমি বরং নিমিমাকে একবার দেখো আচ্ছা থাক অনু তুমি একবার যাও
আর যাওয়ার সময় ডুপ্লিকেট চাবিটা নিয়ে যেও, বলা যায় না হয়তো বাথরুমে আছে। দেখছি। হ্যাঁ গো যাও। স্যার। হ্যাঁ বল। শিলিগুড়ির অত কর্মচঞ্চল জীবনের পরে এখানকার এই নিস্তরঙ্গ জীবন আপনি মানিয়ে নিচ্ছেন কিভাবে, মানে আমার খুব জানতে ইচ্ছে করছে। ইটস আ লং স্টোরি মাই বয়, মে বি সাম আদার টাইম অর মে বি নেভার। খবর দেওয়াটাই উচিত। একটা ঘটনা যে কারোর জীবনে এতখানি বিপর্যয় আনতে পারে, আজ তোমার সাথে কথা না বললে কখনোই তা জানা হতো না। তোমার কোনো দুর্বলতা ছিল না, যা ছিল সব আমার একতরফা। সেদিন বুঝতে পারিনি, অপমানিত বোধ করেছিলাম। তোমার জীবনের শ্রেষ্ঠ 10টা বছর অনধিকার আয়ত্তে রাখার জন্য তোমার জীবনে যে বিপর্যয় এসেছে, আজ এ উপলব্ধিতে আমি অনুতপ্ত। এ আমার অনিচ্ছাকৃত অপরাধ। ঈশ্বরের কাছে এবং বিশেষ করে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এই সময়টা আপনাদের পাশে থাকতে পারলেই ভালো হতো, কিন্তু আমাদের তো আর না বেরোলে উপায় নেই। এরপর পুলিশ এলে তো আর বেরোতেই পারবো না। না না ঠিক আছে, যদি তোমাদের একান্তই প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আটকাবো না। তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে শু? হ্যাঁ, কিছু টুকিটাকি বাকি আছে শুধু। তাহলে তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমরা বেরিয়ে যাবো। খুব খারাপ লাগছে এই সময় চলে যেতে, কিন্তু আমাদের কোনো উপায় নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যেতেই যখন হবে তখন আর আটকাবো না তোমাদের। আসি তাহলে। সাবধানে যাও।
ঘর গোছাতে গিয়ে ডায়েরিটা পেলাম, আমার মনে হয় সুতো পারা এটা ফেলে গেছে। টেন্থ এপ্রিল স্যারের চিঠি পেলাম, নিমন্ত্রণ করেছেন। হঠাৎ এতদিন পর কেমন যেন সন্দেহ হচ্ছে, যাওয়ার ইচ্ছে নেই, হাতেও প্রচুর কাজ। ফিফটিন্থ এপ্রিল, সু জেদ ধরেছে, হয়তো যেতেই হবে। গেলেও একবেলার জন্য যাব, ড্রাইভার সঙ্গে নিচ্ছি না, নিজেই গাড়ি নিয়ে যাব। আজই 22শে এপ্রিল, ফাদার উইলিয়ামসের জন্ম এবং মৃত্যু দিন, তার কলম দিয়ে লিখছি। আবার এত অপমানিত লাগছে নিজেকে। কেন? সবটাই আমার জন্য, তোমার কোনো ইচ্ছা ছিল না? হ্যাঁ ছিল, ছিল। বড় হওয়ার ইচ্ছে সবারই থাকে, ওপরে ওঠার ইচ্ছে সবারই থাকে। হো, তা বলে অন্যায় ভাবে, অন্যের টাকা আত্মসাৎ করে। সব তোমার জন্য, সব তোমার জন্য। অ্যাকাউন্টস বুকের ম্যানিপুলেশনটা তুমি না করলে আমি তো ওটা করার সাহসই পেতাম না। ওটা নিছকই একটা ভুল, কোনো ম্যানিপুলেশন নয়। তুমি ম্যানিপুলেশন করোনি। ওটা সুযোগে আজ তুমি এখানে। এত গাড়ি, বাড়ি, সম্মান, বিজনেস, প্রতিপত্তি সব তোমার। এসবের কি সত্যি কোনো প্রয়োজন ছিল? শু, সত্যি প্রয়োজন ছিল? মানুষের বিশ্বাস, ভালোবাসা, আমাদের প্রতি তাদের আবেগ, সব কিছুকে তছনছ করে দিয়ে। ছি 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 ছি, প্রয়োজন ছিল, অবশ্যই প্রয়োজন ছিল। আজ তুমি তার নাম বুঝতে পারলে দুদিন পর ঠিক বুঝতে পারবে। তোমার জন্য, সমস্ত তোমার জন্য। তোমার সীমাহীন লোভ আমাকে প্ররোচিত করেছিল, না হলে, না হলে। গড, শুন শুন, কি করছিস? শুন, সামনে গাড়ি, শুন সামনে। অন্যকে বঞ্চনা করে নিজের সুখ কিনেছি, আমায় ক্ষমা করো। চিরকাল পুরো সাকারে বিশ্বাস করেছি, অধিকার নিতে গিয়ে আসে পাশের অন্য কারোর কথা ভাবিনি। আজ বোধহয় সেই দিন যেদিন মানুষ তার নিজের মুখোমুখি দাঁড়ায়, তার নিজের প্রশ্নের জবাবদিহি করে। জীবনের সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে মনে হচ্ছে, আজ অবধি সব যুদ্ধেই আমি পরাজিত এক সৈনিক, লুণ্ঠনের দাম্ভিকতায় আজ আমি সকলের কাছে ছোট হয়ে গেছি। কারো কাছে ক্ষমা চাওয়ার অধিকার বা যোগ্যতা আমার আছে কিনা জানি না, তাই নিজের কাছে এ আমার অকপট স্বীকারোক্তি, আমি অপরাধী, আমি ক্ষমার অযোগ্য। জীবনে জ্ঞান তো কোনো অপরাধ করিনি, সারা জীবন সৎ থাকার চেষ্টা করেছি, আর তারই সুযোগ নিয়েছে অনেকে। সৌমেন, সুতপা, নীলিমা ও বিজয় চৌধুরীর সব ঘটনাই আমার জানা ছিল।
কলমের ইতিহাসটা পুরোটা বলিনি, বলিনি ইচ্ছে করেই। প্রবাদ ওই কলমে লিখে অপরাধ স্বীকারের সাথে সাথে জীবনের থেকেও মুক্তি পাওয়া যায় বিশ্বাস করিনি। আমি শুধু চেয়েছিলাম ওরা সকলেই যেন তাদের পুরনো দিনের কথা ভুলে না যায়। আমাদের দুঃখের বিনিময়ে কেনা ওদের সুখের দিনে ওদের অপরাধগুলো অন্তত একবার যেন স্মরণ করে। আমার এই চাওয়াটাই আমার জীবনের একমাত্র অপরাধ, আর এটাই আমার শেষ স্বীকারোক্তি।